জি আসসালামু আলাইকুম। আমার ফেসবুকে যত ফ্রেন্ড আছেন এবং রোগীরা, আমি বলেছিলাম যে আজকে আপনাদের বিভিন্ন বাত ব্যথা এবং কোমর ব্যথা নিয়ে স্পেশালি আজকে প্রশ্নের আমি উত্তর দিব। তো আপনারা যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে আমার যে ফোন নাম্বার দেওয়া আছে সেখানে আপনি সরাসরি ফোন করতে পারেন। আর এখানে অনেক প্রশ্ন এসেছে আমার ফেসবুকের, ইতিপূর্বে আমরা ব্যাক পেন নিয়ে যে ডাটাগুলো আপনাদেরকে দিয়েছি অনেকে অনেক প্রশ্ন করেছেন, অনেক উত্তর আমরা অলরেডি দিয়েছি, তারপরও আমি সরাসরি কিছু উত্তর দিতে চাই। অ্যাঞ্জেল রোজি উনি প্রশ্ন করেছেন, আমি কাত হয়ে বসলে বাম ও ডান পাশ খুবই ব্যথা করে, অনেক ব্যথার ওষুধ খেয়েছি কিন্তু কোনো কাজ হয়, এখন কি করব। তো অ্যাঞ্জেল রোজি, আসলে কাত হয়ে বসাটা আসলে আমরা নিষেধ করি। আমরা দেখবেন আপনার যে ফেজে, আমাদের ফেসবুক যে ফেজ আছে সেখানে বসার বিভিন্ন ভঙ্গি নিয়মকানুন বলে দিয়েছি। এক নাগারে অনেকক্ষণ এক জায়গায় না বসে থাকা, বাঁকা বা কাত হয়ে বসে না থাকা, এভাবে বসলে মেরুদণ্ডে বিভিন্ন সমস্যা হয়, মেকানিক্যাল সমস্যা হয়, এতে আপনার শারীরিক সমস্যা হতে পারে। তো আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনার নিজের কাছেই আছে। আর ব্যথার ওষুধ কোনো এই সকল কোমর ব্যথা রোগীর জন্য চিকিৎসা না, ব্যথার ওষুধ খেয়ে আপনার বিভিন্ন সমস্যা হতে পারে। তাছাড়া যদি আরও এই সমস্যা বাড়তেই থাকে, আপনার সমস্যা সমাধান না হয়, তাহলে আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে প্রয়োজনে ডায়াগনোসিস করে ফেলেন। আর আপনার যেই কথা মনে হচ্ছে যে আপনি মেকানিক্যাল ব্যাক পেনে ভুগছেন। আরেকজন প্রশ্ন করেছেন রাসেল কক্স, আমার পায়ের গোড়ালিতে অনেকদিন ধরে ব্যথা, দৌড়াতে পারি না, বেশি সময় দাঁড়িয়ে থাকলে আলতো আঘাত লাগলেও খুব ব্যথা করে, আমি এখন কি করব। রাসেল সাহেব, আসলে এটার পায়ের গোড়ালির ব্যথার জন্য আমি ইতিপূর্বেই ফেসবুক পেজে অনেকগুলো টিপস দিয়েছি, যেমন আপনার প্ল্যান্টার ফ্যাসাইটিস, গাউটি আর্থ্রাইটিস, বিভিন্ন কারণে পায়ের গোড়ালির ব্যথা হতে পারে। আপনার ওজনটা জানা দরকার ছিল, শরীরের ওজন যদি অতিরিক্ত হয় তাও পায়ের গোড়ালিতে ব্যথা হতে পারে। যদি আপনার শক্ত জুতা ব্যবহার করেন, খালি পায়ে বেশি হাঁটেন, তাও হতে পারে। যা খুশি হোক না কোনো এক্সরে করে অনেক সময় ডায়াগনোসিস করা যায় বা ক্লিনিক্যালি এটা বোঝা যায়, সম্ভবত আপনি প্ল্যান্টার ফ্যাসাইটিস সমস্যা ভুগছেন। আপনাকে বলবো আপনি নরম জুতা ব্যবহার করবেন, ওজন বেশি হয়ে থাকলে ওজন কমিয়ে ফেলবেন, আর কুসুম গরম পানিতে প্রতিদিন 10 মিনিট পা ডুবিয়ে রেখে দেখতে পারেন, না হলে অবশ্যই একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। আরেকজন প্রশ্ন করেছেন জি কে কার, উনি লিখেছেন আমি সারাদিন বসে কাজ করি, কোমর ও পিঠ ব্যথা করে, ব্যায়াম করি কিন্তু কাজ হয় না, কি করব। আপনার প্রশ্নের উত্তর আপনার প্রশ্নের ভিতরে আছে। আপনি বলছিলেন যে আপনি সারাদিন বসে কাজ করেন, সারাদিন বসে কাজ করলে মেরুদণ্ডে বিভিন্ন সমস্যা হবে। এই জিনিসগুলোতে আমরা বারবার আমার বিভিন্ন টিভি প্রোগ্রামে, আমার বিভিন্ন পত্র পত্রিকায় লেখা আমি বারবার বলছি যে এক নাগারে এক ঘন্টার বেশি এক জায়গায় বসে থাকবেন না, সেটা দাঁড়ানো অবস্থা হোক, যারা বিভিন্ন ইয়াতে কাজ করেন যে দাঁড়িয়ে থাকতে হয় তাদেরকেও এক নাগারে এক ঘন্টার বেশি দাঁড়িয়ে থাকা যাবে না, আপনাকে প্রয়োজনে অবস্থানের পরিবর্তন করতে হবে। তারপরেও যদি ব্যথা থেকেই যায় আপনার প্রয়োজনে একটা MRI করা প্রয়োজন, আমার কাছে মনে হয় MRI করলে আপনি সহজেই এই সমস্যাটা ডায়াগনোসিস করে ফেলতে পারবেন। আমাকে অনেকে কোমর ব্যথা নিয়ে প্রশ্ন করেছেন, আমি বলবো যে কোমর ব্যথার অনেক কারণ, তার ভিতরে আমরা দুইটা ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেন আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল ব্যাক পেন। তো মেকানিক্যাল ব্যাক পেনের ক্ষেত্রে যেটা হয় যে বেশিরভাগই হচ্ছে 90% মেকানিক্যাল সমস্যা মানুষ ভুগে থাকে, আর প্যাথোলজিক্যাল সমস্যা বাকি 10% মতো। মেকানিক্যাল সমস্যাগুলো আমাদের রোগীদের নিজেদের চলাফেরায় বিভিন্নভাবে হয়ে থাকে, চলাফেরা কাজকর্ম বিভিন্ন আপনার নিজেদের কারণে হয়ে থাকে। যেমন যারা বসে বসে ডেস্ক জব করেন, ইতিপূর্বে বলছিলেন যে ডেস্ক জব করেন আপনারা, সেই ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে, অনেক সময় আঘাত পেলে হতে পারে, মেরুদণ্ডে আঘাত যদি পান পড়ে গিয়ে হোক, রোড অ্যাক্সিডেন্ট হোক, তা থেকে হতে পারে। আর প্যাথোলজিটা খুব খারাপ জিনিস, সেটা হচ্ছে যেমন মেরুদণ্ডে যদি ক্যান্সার হয় বা বোন টিবি হয়, তা থেকে আপনার কোমরে ব্যথা হতে পারে। এখানে আরও অনেকেই প্রশ্ন করেছেন, সবার উত্তর অনেক সময় দেওয়া সম্ভব না,
তারপরও আমি বলবো যারা কোমর ব্যথায় ভুগছেন তারা যেন খুব শুরুতেই ডায়াগনোসিস করে ফেলেন, কারণ ডায়াগনোসিস খুবই ইম্পর্টেন্ট। ডায়াগনোসিস সঠিক না হলে আপনি পরবর্তীতে বিভিন্ন পক্ষাঘাতগ্রস্ত, প্যারালাইসিসগ্রস্ত বা বিভিন্ন সমস্যা আপনি সম্মুখীন হতে পারেন। মোস্তাফিজ মিলন লিখেছেন, আমার পিঠের ব্যথা আছে দীর্ঘদিন যাবত, আমি একজন মেডিসিন বিশেষজ্ঞ দেখিয়েছি, উনি কোনো মেডিসিন লিখেননি, শুধু ব্যায়াম শিখিয়েছিলেন এবং সেটা প্রতিদিন সকাল ও বিকালে খালি পেটে সে ব্যায়ামটি করতে বলেছেন। বেশিক্ষণ বসে বা দাঁড়িয়ে থাকে তখন পিঠে ব্যথা হয়, একটু পর পর তখন সোজা হয়ে দাঁড়ালে শরীরে ঝাঁকুনি লাগে আর পিঠে একদম মেরুদণ্ড পটপট করে শব্দ হয়, আমি এতে কিছু আরাম বোধ করি। হ্যালো, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি জি বলেন। আমি আছি, আপনার প্রশ্ন করেন। আমি আর 20 মিনিট থাকবো, আপনি প্রশ্ন করেন, আপনার কি সমস্যা? আচ্ছা আচ্ছা, আপনি একটু জোরে বলুন, আমি একটু জোরে বলুন। জি আমি শুনতে পাচ্ছি আপনার কোমর ব্যথা, আর কি সমস্যা? আচ্ছা আচ্ছা, আপনি কি করেন? মালয়েশিয়াতে থাকেন? আচ্ছা ধন্যবাদ আপনাকে, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আসলে আমাদের অনেক, আমার অনেক রোগী আছে যারা ডিপিএসসি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং বিভিন্ন দেশে, স্পেশালি মালয়েশিয়া, সিঙ্গাপুর বা থাইল্যান্ড, ব্যাংকক এবং ইউরোপে এবং মধ্যপ্রাচ্যে আমার অনেক রোগী আছেন যাদের এই সমস্যাটা সমা একই রকম আপনার মতোই। আসলে ওখানে আপনারা যখন যান বিভিন্ন কাজ করতে হয়, মানে যে কাজগুলো হয়তো বাংলাদেশে আপনারা কখনো করেনই নাই, এটা আপনাকে ওখানে হঠাৎ করে করতে হয় পেশাগত কারণে। কোমর ব্যথার অনেক কারণ, যেটা আমরা বলছিলাম যে মেকানিক্যাল ব্যাক পেন এবং প্যাথোলজিক্যাল, আর আপনার সমস্যাটা মনে হচ্ছে আপনি মেকানিক্যাল সমস্যা ভুগছেন, যে আপনার কাজের ধরনের কারণে। তো যা কিছুই করো হোক, আপনাকে কোমরে একটা MRI করে ফেলেন, করে প্রয়োজনে আপনি আমাকে ইনবক্সে ছবিগুলো পাঠান, আমি তারপরে আপনাকে একটা সমাধান দিতে পারবো। আপাতত কিছুদিন আপনি বিশ্রামে থাকেন এবং গরম সেঁক দেন। হ্যালো, জি জি, আপনার সমস্যা বলুন। আপনি লাইনটা কেটে আপনি শুনুন, হ্যাঁ আপনি লাইভে থাকেন। জি দর্শক, আপনি মালয়েশিয়া থেকে যে ফোন করেছিলেন, আমি বলছি আপনাকে একটা MRI করতে হবে। MRI করলে আপনার এই কোমরের সমস্যাটা বোঝা যাবে। বেশিরভাগ কোমর ব্যথা মেকানিক্যাল সমস্যার কারণে হয়ে থাকে, যে ডিস্কের সমস্যা। আমরা আমাদের যে পেজে অনেক ছবি দিয়েছি, অনেক MRI এর ছবি এবং বিভিন্ন টিপস দিয়েছি। যা কিছু হোক, যদি হঠাৎ করে কোমর ব্যথা হয় আপনারা একটু রেস্টে থাকবেন অন্তত 7 দিন, এবং রেস্টে থেকে প্রয়োজনে কিছুদিন উপর হয়ে শুয়ে থাকবেন, এতে অনেক সময় ইম্প্রুভ হয়ে যেতে পারে, নাহলে একটা MRI করে দেখাটা ওয়াইজ হবে। আরেকজন প্রশ্ন করেছেন, যে মোহাম্মদ কবির হোসেন, উনি লিখেছেন, আমি রিউমাটয়েড আর্থ্রাইটিসের একজন রোগী, দীর্ঘদিন যাবৎ সালাজিন রাতে 2টা সকালে 2টা খেয়েছি, দুপুরে নোডিয়া 2টা, রাতে সেরোলাক 1টা, এখন আর কোনো ওষুধ খাই না, বর্তমানে আমি সুস্থ আছি ইনশাল্লাহ। ওষুধ আর না খেলে পরবর্তীতে কোনো সমস্যা হবে কি না দয়া করে বলবেন। খুবই সুন্দর প্রশ্ন করেছেন মোহাম্মদ কবির হোসেন। আপনার মতো এরকম রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগী আমাদের বাংলাদেশে হোক সারা বিশ্বে প্রচুর আছে। রিউমাটয়েড আর্থ্রাইটিস এমন একটা রোগ যেটা বাত রোগ বলে থেকে আমরা, এক প্রকারের আর্থ্রাইটিস রোগের ভিতরে অন্যতম, তবে পুরুষদের কম হয়, যদিও পুরুষদের মানে আমরা যে রেশিওটা পাই 5 জন মহিলা
এগেনিস্টে একজন পুরুষের হয়ে থাকে। আপনার হয়েছে, আপনি যে চিকিৎসা করেছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন, আশা করি আর ওষুধ খেতে হবে না। তবে আপনার বয়স বাড়ার সাথে সাথে যেটা হতে পারে, রিউমাটয়েড আর্থ্রাইটিস এক পর্যায়ে অস্টিও আর্থ্রাইটিসে কনভার্ট হতে পারে, মানে এই রোগটাই আপনার অন্য আরেকটা রোগে যেতে পারে। যদি যায় তখন আপনাকে আবার বিভিন্ন চিকিৎসা যেতে হবে। আপনি আশা করি এখন যে অবস্থা আছে সেটা মেনটেন করে চলেন, প্রয়োজন হলে আবার ব্যথা হলে অবশ্যই আপনার ব্লাডের যে টেস্টগুলো আছে এগুলো করে আবার কনফার্ম করতে হবে। এখানে অনেকে আরও অনেক কোমর ব্যথা নিয়ে প্রশ্ন করেছেন, অনেকের উত্তর আমার মনে হয় অনেকে পেয়ে গিয়েছেন, প্রায় কাছাকাছি বিভিন্ন উত্তর। ফারুকুল ইসলাম উনি লিখেছেন, আমার বয়স 20, গত 2 বছর ধরে কোমর ব্যথা ভুগতেছি, মধ্য কানে চলে যায় আবার ফিরে আসে, সমাধান দিলে ভালো হয়। যে ফারুকুল ইসলাম, আসলে কোমর ব্যথা কানে কখনো যায় না, এটা আপনার কাছে মনে হয়, যা হোক দুইটা আলাদা সমস্যা, কানের সমস্যা কানের সমস্যা, আর কোমরের সমস্যাটা কোমরের। আপনার কোমরের সমস্যার জন্য আমি যেটা বলবো, যেহেতু 2 বছর হয়ে গেছে, একটা MRI করে ফেলেন এবং একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হন। ওখানে মেকানিক্যাল সমস্যা থাকলে আপনি যদি সঠিকভাবে থেরাপি চিকিৎসা দিতে পারেন, নিয়মকানুন মেনে চলেন, যেটা আমরা ফেসবুকে দিয়েছি বিভিন্ন নিয়মকানুন, আপনি ভালো থাকবেন। রুবেল ইসলাম আরেকজন দর্শক, উনি লিখেছেন, আমার মাজা ও ঘাড়ে ব্যথা, 1 বছর অনেক ডাক্তার দেখিয়েছি, কিছু বুঝি না, কী করলে ভালো হবে? আসলে আপনাদের বয়স লিখলে আমার জন্য আরও সুবিধা হয়। আপনারা যারা প্রশ্ন করেন অবশ্যই দয়া করে নিজেদের পরিচয়টা দিবেন, কী করেন, বয়স কত এবং উচ্চতা এবং ওজন, এই কয়েকটা জিনিস লিখলে উত্তর দিতে খুব সহজ হয়ে যায়। তো যাই হোক, রবিউল ইসলাম আপনিও মনে হয় মেকানিক্যাল কোনো সমস্যা ভুগছেন, আমরা বিভিন্ন টিপস দিচ্ছি, বিভিন্নভাবে বলছি, যা কিছু হোক আপনাকে একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হন, আর না হলে আপনি একটা কোমরে MRI করে বা ঘাড়ের একসাথে স্ক্রিনিং করে আপনি দেখতে পারেন, MRI করলে সহজেই সমাধান হয়ে যাবে। এখানে আরও লিখেছেন মোহাম্মদ বদরুজ্জামান, স্যার আমি একটা দোকানে জব করি, সারা দিন বসে থাকতে হয়, এখন মাঝে মাঝে মেরুদণ্ড পাশে ব্যথা করে, এখন আমি কী করব? বদরুজ্জামান, আসলে দোকানে বসার আমরা প্রায় বিভিন্ন রোগী পেয়ে থাকি, যেমন দোকানে বসে, যেমন গদিতে বসে, গদিতে বসাটা একেবারেই সম্পূর্ণ নিষেধ। দয়া করে আপনারা যারা দেখছেন আমার যে লাইভ প্রোগ্রাম এখন ফেসবুকে, গদিতে বসবেন না, প্রয়োজনে ওখানে একটা চেয়ার ব্যবহার করেন। যারা গদিতে বসেন তাদের প্রত্যেকের 3 থেকে 5 বছর পরে কোমরে ব্যথা হতে পারে এবং মেকানিক্যাল ডিস্ক প্রলাপস হয়ে থাকে। তো আশা করি আপনি এই সমস্যাটা সমাধান করেন, আর এক নাগারে বসে থাকবেন না, 1 ঘন্টা পর পর একটু অবস্থান পরিবর্তন করেন, এতে অনেকাংশে উপকৃত হবেন। রাতে যখন ঘুমাতে যাবেন 1 ঘন্টা 1 ঘন্টা উপরে শুয়ে থাকবেন, ব্যথায় গরম সেঁক দিয়ে দেখেন, না হলে অবশ্যই আপনার বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। এখানে আরও অনেকেই প্রশ্ন করেছেন, অনেকে বলেছেন যে আমরা প্রশ্ন করে অনেক সময় উত্তর পাই না ফেসবুকে। আসলে আপনাদের কাছে আমি দুঃখিত, কারণ আমার দ্বারা এত সময় হয়ে ওঠে না, যদিও আমাদের হাসপাতালের আরও আমার এই উত্তর দেওয়ার জন্য আরও ডাক্তার আছেন, ওনারা উত্তর দেন মাঝে মাঝে, আমরা সবার উত্তর দিতে পারি না। তবে আমার মনে হয় যে আজকের প্রোগ্রামের মাধ্যমে অনেকের, আমার মনে হয় যে 90% রোগী উত্তর পেয়ে যাবেন। আর ফিজিওথেরাপি সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন, আসলে ফিজিওথেরাপি একেবারে আধুনিক চিকিৎসা পদ্ধতি সারা ওয়ার্ল্ডে এবং খুব জনপ্রিয়, যেখানে ব্যথার ওষুধের কোনো প্রয়োজন হয় না। আমরা রোগীর রোগ নির্ণয়ের পাশাপাশি থেরাপিউটিক বিভিন্ন চিকিৎসা দিয়ে থাকি, রোগ নির্ণয়টা খুবই ইম্পর্টেন্ট। একজন ফিজিওথেরাপি চিকিৎসক, নট অনলি ফিজিওথেরাপি চিকিৎসক, যে কোনো ডাক্তার বা যে কোনো চিকিৎসক তার রোগীর চিকিৎসার ক্ষেত্রে প্রথমত রোগ নির্ণয় করবে, তারপরে তার জন্য যেটা উপযুক্ত চিকিৎসা, সেটা থেরাপি হোক ওষুধ হোক, সেটা ডাক্তার সাহেবরা করে থাকে। থেরাপি চিকিৎসা বাংলাদেশে এখন উন্নত বিশ্বের সাথে পাল্লা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের পর্যাপ্ত ম্যান পাওয়ার আছে, পর্যাপ্ত ডাক্তার, আমাদের যে থেরাপিউটিক যে মেশিনপত্র যা থাকে এগুলো সারা ওয়ার্ল্ডের সাথে মিলিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এবং আমাদের আলহামদুলিল্লাহ যে বিদেশ থেকে রোগীরা আসছে, যে ওই সকল দেশের থেরাপি চেয়ে আমাদের এখানে চিকিৎসা বেটার তারা ফিল করছে। আর ফিজিওথেরাপি এটা একটা চিকিৎসা বিজ্ঞান এবং সায়েন্টিফিক চিকিৎসা, অবশ্যই আপনাকে দেখে শুনে ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, যে কোনো জায়গা বা যে কোনোভাবে থেরাপি নেওয়া যাবে না, কারণ এতে আপনি আরও মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন।
তো আরও অনেকের অনেক প্রশ্ন আছেন আছে, আসলে উত্তর দেওয়া আমার এই মুহূর্তে আর সম্ভব হচ্ছে না, আমাকে হয়তো যেতে হবে। আপনারা আমরা অতি শীঘ্রই আরও বিভিন্ন প্রশ্ন আপনারা প্রশ্ন আমাদের ইনবক্সে বা আমাদের ইয়েতে করতে পারেন ফেসবুক পেজে, আমরা ভবিষ্যতে আপনার প্রশ্নের আরও উত্তর দিব। আর যাদের খুব বেশি সমস্যা তারা আমাদের হাসপাতালে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইটে dprcbd.com, সেখানে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, এটা শ্যামলী রিং রোডে ডিপিআরসি হাসপাতাল সূচনা কমিউনিটি সেন্টারের উল্টা দিকে। আশা করি সবাই ভালো থাকবেন, দেখে শুনে চলবেন, ব্যথা হলে দেরি না করে একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। সবাই ভালো থাকুন, সালাম আলাইকুম।